জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতিরা তাহলে বেদনারই ভুল, স্মৃতিরা তাহলে বেদনারই ভুল, ভুল সবে ভুল, ভুল সবই ভুল। এই ভুলটা করতে করতে মনে হচ্ছে যেন আমি বলছি ভুল, হ্যাঁ সেই ম্যান্ডির ভুল। তো যাই হোক, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দেখো, সকাল সকাল কিন্তু তোমাদের একটা কিশোর কুমারের গান কিন্তু আমি শুনিয়ে দিলাম, ঠিক আছে? কিশোর কুমার না, সরি, কুমার শানু, কুমার শানু, কুমার শানুর গান শুনিয়ে দিলাম, যেটা কিনা বামুনের, মানে বামুন কুমার শানুকে কিশোর কুমারকে গুরুদেব ভাবে, তাই বামুনের জন্য গানটা শুনিয়ে দিলাম, ঠিক আছে? বামুন, তুমি কিন্তু একা গাইতে পারো না, আমিও কিন্তু গাইতে পারি, কি দেখছো তো, কুমার শানুর গানও আমি একটু গাইতে পাইতে পারি। তো দর্শক বন্ধুরা, তোমরা দেখেছো এরকম, মানে ওই দেখো বেসিনটা ঢকঢকে, সেটা কিছু করার নেই, কিন্তু ওই বেসিনের মধ্যে কি হচ্ছে, ওই বেসিনের মধ্যে বাসন মাজা হচ্ছে, ওই বেসিনের মধ্যে ঠাকুরে বাসন মাজা হচ্ছে, ওই বেসিনের মধ্যে মাছ ধোয়া হচ্ছে, ওই বেসিনের মধ্যে সবজি ধোয়া হচ্ছে, ওই বেসিনের মধ্যে ঠাকুরের বাসন ধোয়া হচ্ছে, এবং ওই বেসিনের মধ্যে নাকের সিন্নিওয়ালা রুমাল সেটাও ধোয়া হচ্ছে, বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা? এবং ওই বেসিনের মধ্যে সার্ফ জলে গামলা, মানে গামলার মধ্যে করে ভেজানো হচ্ছে, চারিদিকে এখন চলছে গামলা গামলা গামলা। তো কাকে গামলা বলা হয় ওয়াইরিতে তো তোমরা সবাই জানো। তো কথা হচ্ছে, কথা হচ্ছে ওইটুকু গামলার মধ্যে ভিজিয়েছে কিনা এত জামা কাপড়, এবং দেখেই আমি বুঝতে পারছিলাম যে ওইটুকু গামলা অত জামা কাপড় কখনো ভেজে, মানে আমাদের তো ভিডিও করে দেখাতে হবে যে জামা কাপড় ভেজাচ্ছে, বাট ওই ভিডিও করে দেখাতে গিয়েও কিন্তু মিস্টেক হয়ে গেছে, সেটা কি মানে জামা কাপড় বেশি, গামলা হয়ে গেছে ছোট, বুঝতে পেরেছ? এরপর কি হয়েছে ঘটনাটা, সেটা হচ্ছে ভালো করে তো ভেজেনি, ওর যে ওই সাদা প্যান্টটা ছিল, সালোয়ার প্যান্টটা যেটা নতুন কিনেছে, বেশ কিছুদিন আগেই কিনেছে, তো সেইটাও পুরো রঙে দাগ হয়ে গেছে। টুকলি নাকি জানতো যে মানে চুড়িদারের রং ওঠে, তারপরেও কি করে হয়ে গেল, মানে জ্ঞান পাপি জ্ঞান পাপি। দর্শকরা, আমি একটা হাকোবা ব্লাউজ বানিয়েছি, তো সেটা পরে, মানে সেটার সাথে একটা শাড়ি পরে আমি বেলুন মঠে গেছি, এবং সেদিন হয়ে গেছে বৃষ্টি আর নিয়ে যায়নি ছাতা, পুরো শাড়ির রঙটা ব্লাউজের মধ্যে লেগে গেছে, মানে এত মুষলধারে বৃষ্টিটা হয়েছে। তারপরে ওই ব্লাউজটা রেখেছি, সেইটার মধ্যে আমার পতিদেব, ঠিক আছে, সে আবার আমার একটা চাড্ডি ওর মধ্যে সার্ফ জলে ভিজিয়েছে, সেটার রঙ ছিল নীল, আর নতুনই চাড্ডি, বেলুন মঠে নতুন সব পরে গেছিলাম, ব্যাস সত্যেনাশ হয়ে গেছে ব্লাউজটার। এখনও পর্যন্ত আমি রঙটা তুলতে পারিনি, কিন্তু ব্লাউজটা অনেক মানে দামি, কাপড়টাও দামি, প্লাস লাইলিন ফাইলিন দিয়ে একটা ব্লাউজের পিছনে প্রায় 300 টাকার ঊর্ধ্বে খরচা আছে। তো তোমাদের কাছে যদি কোনো সাজেশান থাকে একটু অবশ্যই দিও না, যে রঙটা কি উঠাতে পারবো, আমি ভ্যানিস দিয়েও তোলার চেষ্টা করেছি বাট তবুও না ওঠেনি, একটু একটু দাগটা রয়ে গেছে, যাই হোক সেটা বড় কথা না। তারপরে হচ্ছে তোমাদের কথা হচ্ছে, তারপরে ওই কী বলে সিরামন পাউডার, তো সেটা বানিয়ে নিয়েছে। আমি ভাবছিলাম যে এত বড় বড় ওই দারচিনি দিয়ে কী হবে, আচ্ছা ওই দারচিনিটা দিয়ে কিন্তু টুকলি বানিয়ে নিয়েছে চা, ঠিক আছে, মানে চা খাবে, আমি তো ভাবলাম বোধ হয় গ্রিন টি, যাই হোক আমি না আবার ওই সব, যে কোনো অনেকে খায় ওই অপরাজিতার চা, এর চা, ওর চা, ওই ফ্লেভারের চা, বাট আমি না খেতে পারি না, দর্শক বন্ধুরা বিশ্বাস করবেন আমি খেতে পারি না, আমি মানে গ্রিন টিটাই ঠিক আছে, সব ধরনের চাটা না আমার ঠিক চলে না। কিন্তু কথা হচ্ছে টুকলি ওইটা দিয়ে করেছে চা,
তো ওটা দিয়ে আর কি খুব সুন্দরভাবে চাটা আর কি তৈরি হয়েছে। আর ওই চা খেলে কিন্তু রোগা হয়, এটা ঠিক কথা। দারচিনি পাউডারের যদি কোনো রকম চাটা আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের রোগা হওয়ার জন্য কিন্তু অনেক উপকার আছে, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে কুর্তিটা কিন্তু খুব সুন্দর পড়েছে, কুর্তিটা কিন্তু সত্যি খুব সুন্দর। দেখো আমি শুধু খারাপকে খারাপ ভালোকে ভালো বলার মতন ক্ষমতা রাখি, যেটা খারাপ হয় মানে অকপটে খারাপ বলি, আর যেটা ভালো হয় সেটা ভালো বলি। তো কথা হচ্ছে একজন বলছে এই এত ভালো ভালো বলো না নজর লেগে যাবে, তার তলায় একজন লিখেছে কালটি হাতির নজর লেগে যাবে। কালটি হাতি মানে হিতুর কথাই হয়তো বলেছে, আরে বাবা একটা ধলা হাতিও আছে ওয়াইটির বাজারে, জানে না টুকরি আবার বলছে, মানে যেহেতু কালটি হাতি বলেছে এখন হিতু তো কিছু বলছে না একে নিয়ে, এখন ও তার বলতে পারছে না আমার কথা, তাই বলছে শুধু কি ও আরও অনেকে আছে হিংসা করে। বাবা ও কি হিংসা করি সত্যি, টুকরি আর বামুনের জড়িটা মানে দেখি আমি, এই যে নজর না লাগে, নজর না লাগে, কারোর যেন নজর না লাগে, শুধু যাতে আমার নজরটা লাগে, কারণ আমার নজরটা টুকরি বলেছে রকুনের নজর, তো যাই হোক সেই কারণে আমার নজরটাই লাগবে, ঠিক আছে আমি নজর দিই টুকলি, আমি স্বীকার করে নিলাম আমি তোমাদের নজর দিই। এরপরে নিশ্চয়ই আর আমাকে নিয়ে কোনো বক্তব্য তোমার থাকবে না, কারণ আমি যখন স্বীকার করে নিয়েছি যে আমি নজর দিই তাহলে নিশ্চয়ই আর কোনো বক্তব্য থাকার কথা না। এরপর যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব সেটা হচ্ছে টুকরি তখন বলেছে যে শিবের আরাধনা না করে এরা আমার নামই জপ করে। বলি চৈত্র মাস তো পড়ে গেছে, সবাই তো সোমবার সোমবার করে বাবার মাথায় জল ঢালছে, তুমিও শুরু করে দাও না, হ্যাঁ নিজে আগে জল ঢালাটা দেখাও, নিজে জল ঢালার কথাটা বলো ব্লগে ভিডিও করে দেখাও, তারপরে তো লোকের জল ঢালাটা নিয়ে এত কথা বলবে কি দর্শক বন্ধুরা, তাই না। তবে টুকলি এখন হচ্ছে ওই মানে দেবতার, আমি ওই দিকে তাকাচ্ছি কেন, লোকনাথ বাবার দিকে তাকাচ্ছি, লোকনাথ বাবার হচ্ছে ওকে বর দিয়ে দেবকন্যা বানাইছে, এবার দেবকন্যা হচ্ছে মর্তে পূজিত হবে, তাই ওং সোহা ওং সোহা, এটা কি বিয়ের মন্ত্র জানি না, ইরিং পিরিং 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 পিরিং, আমার ওই দিদিমার কাছে মানে টুকটির শাশুড়ির কাছে মন্ত্রটা শিখতে হবে, ইরিং পিরিং 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 ছু, ইরিং পিরিং 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 ছু, না টুকলির একটু মন্ত্রটা হবে অন্যরকম, গিলি গিলি ছু ইরিং পিরিং ছু, কারণ মানে অন্য দেবতার থেকে এই দেবতা মানে টুকলি দেবতা একটু অন্যরকমই বিরাজমান, তাই এর মন্ত্র কিন্তু একটু অন্যরকম হবে, ইরিং পিরিং চুরুং চিরিং চিরিং চুরুং চিরিং চিরিং চুং চিং চিং চাং চু। তো যাই হোক এটা যদি থেরাপি হয়ে থাকে ইটিং শোয়ের সময় তাহলে ওর মন্ত্রটা অন্যরকম হওয়া উচিত। তো যাই হোক তারপরে হচ্ছে মাছের ঝোল করলো, পার্শ্ব মাছের ঝোল ছয়খানা পিস আলু বড়ি দিয়ে, তো যাই হোক ওইটা করলো, আর সেই ভাগার মার্কা ডালটা বের করেছে, বুঝতে পেরেছো, সেই মানে কপকি কপকি বারসো কি বারসো কি, সেই বারসো কি ডালটা ও বার করেছে, এবং ডালটা বার করার পরে মানে এই কথাটা বলতে পারছে না যে ইটিং শো করবে কি করবে না। আচ্ছা বামনের কাছে কি কোনো নোটিশ যায় না, মানে খাওয়া মানে খাওয়ার বসা মানে বসার আগে বলা হয় না যে আজকে ইটিং শো হবে কি হবে না, বামুন জানে না যে আজকে ইটিং শো হবে না, টুকলি বলছে এই দেখো আমাদের ইটিং শোতে কী আছে, তখন টুকলি বলছে এটা ইটিং শো না কি, তবে চলছে ব্লগিং বামুন, আসলে বামুনকে দিয়ে ক্যামেরা করায় তো একটা শর্টের যায় ভিডিও মিনি ভিডিও যায়, হ্যাঁ তারপরে হচ্ছে বড় ভিডিও যায়, তারপরে হচ্ছে খাওয়ার ইটিং শো করে, এবার কোনটা যে কী ওইটা বেচারা মানে রপ্ত করতে পারছে না, এবার ও বলে ফেলেছে, এবার টুকলি বলছে হ্যাঁ ওটা ইটিং শো, এরা ইডিং শো এরা এমনি শো, বামুন বলছে ও ও মানে বামুন জানেই না যে ইটিং শো ন এটা। তারপর তো খাবার দেখে বামুন সে হামলে করছে, মানে বামুন এই গানটাই করছে যে মানে গানটা করতে পারছে না, মানে ওই যে এক এক সময় হয় না আমাদের পেটে আসে অথচ মুখে আসে না, সেই রকম বামুনের অবস্থা, বামুন তোমার মতন আমারও অবস্থা হয়, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে খাবার খাবার এরকম কি একটা মানে করছিল, আরে এই গানটাই করতে হবে বামুন, খাও দাও বাচো নাচো শুধু নাচো, খাও দাও বাচো নাচো শুধু নাচো, মানে দেখো আমরা খাওয়ার জন্যই তো এত পরিশ্রম করি, তাই পেটে খাবার থাকলে তখন নাচ গান অটোমেটিক চলে আসে, খাবারটা এমন জিনিস না আমাদের
যেটা কিন্তু না খেলে আমাদের শক্তি সঞ্চয় হবে না, আমাদের কিছুতেই কিছুতেই কিছু হবে না, কিছুতেও কিছু মনও বসবে না। তাই খেতে হবে, সুন্দর করে খেতে হবে। তাই খাও দাও বাচ্চো, নাচো শুধু নাচো। যাই হোক, তো বামনের জন্য টিফিন কি হলো, প্রথমে তো ওই সেরেমন পাউডারের চা হলো, তারপরে শরবত দেওয়া হলো, হঠাৎ করে লু পড়েছে, টুকলি বলছে, এই তো টুকলি বলছিল যে আমরা গরমের সময় এইভাবে এই করব, গরম পড়ছে না পড়ছে না, মানে হট করে বৃষ্টিটা হচ্ছিল, ঠান্ডা পড়ে গেছিলো, টুকলির ভালোই লাগছে না, বলছে কবে গরম পড়বে কবে গরম পড়বে। এখন যখন গরম পড়ছে, এখন লু হচ্ছে, এখন টুকলি আর নিতে পারছে না, বলছে লু হচ্ছে, হঠাৎ করে তো ঠান্ডাটাও হঠাৎ করে পড়েছে, গরমটাও হঠাৎ করে পড়েছে, আমাদের নিতে কষ্ট হচ্ছে। তাই বামুনকে বলছে, এখন তো বামুনের লিকুইড দরকার, তার জন্য কি দিল বলতো টিফিনে, সেটা হচ্ছে দইয়ের ঘোল, দই ছাতু দিয়ে ঘোল, মানে কোনো টিফিন টুফিনের বালা নেই, ঠিক আছে। সুগারের পেশেন্টকে একটু টিফিন দিতে হবে, কিছু না পারিস দুটো পাউরুটি খাইয়ে বেচারাকে পাঠাবি, দুটো বাসি রুটি খাইয়ে পাঠাবি, আগের দিন রাতে করে রাখবি, পরের দিন ওটাকে সেঁকে বেজে বুঝে পাঠাবি, ওরকম খালিভাবে না পাঠালেই ভালো। কারণ ইটিং সত্যিই বলছে যে বামন মাথা ঘুরিয়ে গেছে, মানে বামনের সুগার ফল্ট করেছিল নাকি, জানি না কতটা সত্যি, কারণ ভাত খাওয়া দেখে তো ওর খাওয়া দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে ওর সুগার আছে, ঠিক আছে। এবার সুগার সত্যিকারের আছে কি সুগার নেই সেটা ওই ভালো বলতে পারবে, কি দর্শক বন্ধুরা। আর যখন যাদের সুগার আছে, যাদের সুগার থাকে, ফল্ট করে যাওয়ার একটা ভয় থাকে, তাদের সবসময় কিন্তু লজেন্স রাখতে হবে। আচ্ছা, টুকলি তো যার যার লজেন্স কিনেছে, ওকে একাই খায়, বামুনের পকেটেও তো দুটো করে লজেন্স দিয়ে রাখবি। আর বামুন, তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে দেখো, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি ভালোবাসাটা বোঝো না, ঠিক আছে। আমি তোমাকে এই কথাটাই বলছি যে এখন যা গরম পড়েছে, ও লালা ও লালা লিসেন টু মি, এই যে এই গানটার যে মেয়েটার বাড়িতে তুমি যে মানে হ্যাপিডো, বা হ্যাপিডো না, প্রাইভেট কারি চালাও, ওটাকে হ্যাপিডো বলা যাবে না, তো ওই যে কারটা চালাতে যাও, তার বাড়িতে তো তুমি যাবে, ওই কাজটা তোমাকে করতেই হবে। আর টুকরি সবসময় বলে তার কারে এসি আছে, সো এসি চালিয়ে রাখে, তো বামনের অতটা গরম লাগে না। কিন্তু বামন এমনি কিন্তু তার কাজ করা ছাড়া, টুকরি যখন এত টাকা ইনকাম করে, তুমি কিন্তু দিনের বেলা কোনো কাজ করবে না, দিনের বেলা তার কাজ করবে আর সোজা বাড়ি চলে আসবে, আর রাত্রিরে কোনো ঠেক ফেক কিছুতে যাবে না, ঠিক আছে। রাত্রিরে একদম তুমি হ্যাপিডোটাই চালাবে, যত পারবে হ্যাপিডো চালাবে, মানে এই ধরো 5:30-6 থেকে তোমার হ্যাপিডো ড্রাইভ শুরু হবে, রাত্রি 9:00-10:00 পর্যন্ত তুমি ইজিলি হ্যাপিডো চালাবে, সারাদিন তুমি রেস্ট নেবে, কারণ যা গরম পড়েছে আর যা মানে কি বলবো তাপ, এই গরমে তুমি যদি বাইরে কাজ করতে যাও মাথা মাথা ঘুরিয়ে যাবে, তারপর যদি স্ট্রোক ফেস্ট্রোক করে যায়, কে তোমাকে দেখবে বলো তো, আমার কে দেখবে বলো, এই আছি তো আমি বেঙ্গলি ব্লগার মৌমিতা, বলো তোমাকে ভালো উপদেশ দিই তো, বলো আমি উপদেশ দিই বলে তোমার ভালো খাওয়া জোটে, তোমার একটু যত্নার্থী আপ্যায়ন এই সমস্ত হয়। আর টুকলি বলছিল পাখা কিনবে, তাই তো, তো টুকলি তুমি যদি পাখা কিনবে তো তখন কিন্তু তুমি একটু দেখো, তুমি এখন অ্যাডভান্স, তুমি বড় ব্লগার, তুমি ওই রিমোট দেওয়া যে পাখাগুলো আজকাল বেরিয়েছে না হ্যাভেলসের, অন্য কোম্পানির, যাই হোক যে কোনো কোম্পানির, ওই রিমোট দেওয়া পাখা কিন্তু কিনবে, সবাই কিনছে, আমার বন্ধুরাও কিনছে, ভালোই হচ্ছে শুনলাম, তুমি কিন্তু ওই পাখা কিনবে, কিনলে ভালো পাখা কিনবে ভাই, নালে কিন্তু কিনবে না। বাবা টুকলি নাইটে কিনে আর রাখতে পারে না, টুকলি আমার মতো না, আমিও না জিনিসপত্র কিনে বেশি দিন রাখতে পারি না, শুধু মনে কখন পরবো কখন পরবো, টুকলি পড়ছে, আবার টুকলি বলছে পয়লা বৈশাখের আগেও 2-3 নাইটি কিনবে, বললাম না টুকলি কিছু কিনুক চায় না, না কিনুক টুকলির আর কি, দেখো একটা বড় ব্লগার এটা হবেই, বড় ব্লগার একটা বড় সেই জিনিসটাকে, ইমেজটাকে ধরে রাখার জন্য ক্ষণে ক্ষণে কিন্তু নাইটি চেঞ্জ করে করে পরতে হবে, তবেই তো তুমি বড় ব্লগার, সেই কারণে টুকলি একটু বড় ব্লগার মানে আছে, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে নাইটি কেনে, মানে কিছু থাক চাই না থাকো ওর কাছে কিছু নাইটি আছে, কিন্তু অত নাইটি থাকা সত্ত্বেও তুমি ওই নাইট ড্রেস যেগুলো ওই যে রাতে আমরা ম্যাক্সিমাম টাইমে পরি, ওই হাত কাটা নাইটি নাইট ড্রেসটা, ওইগুলো তুমি পরে আসো কেন ব্লগে, হাত কাটা পরো ঠিক আছে, ওই গেঞ্জি সেই নাইটিগুলো গায়ের সাথে সেটে থাকে, কি বিশ্রী লাগে গো তোমাকে, ওরকম নাইটি পরবে না টুকলি। হ্যাঁ জানি তুমি ওই উত্তা হুয়া যৌবন দেখাতে যাও, বাট উত্তা হুয়া যৌবন দেখানোর জন্য তোমার ওই নাইটিগুলোই পরতে হবে, প্রচণ্ড অশ্লীল লাগে, ওগুলো রাতে পরবে,
ঠিক আছে, রাতে পরে দেখো ওই নাইটিটা পরে তোমাকে মানে অভিশপ্ত ওই নাইটিটা পরে গুড নাইট জানাতে হবে, মানে গুড নাইট এরকম করে, মানে আমরা এরকম দেখবো ওরে বাবা নাইটিটা কী পরেছে, খচাত করে ক্যামেরা অফ করে দিতে হবে, বেশি দেখানো যাবে না, কিন্তু তুমি পুরো সব খুললাম খুললাম ওই নাইটি পরে মানে ব্লগিংটা দেখিয়ে দিচ্ছ, সেই ইন্টারেস্টটা আসবে বলো তো? তোমার ব্লগে যে ইন্টারেস্টটা পাই সেটা আসবে? কখনোই আসবে না। তাই টুকলিকে ও টুকলি আবার আবার ব্লুটুথ কানে গুঁজে এখন টুকলি আর বামন নিটিং শো কিনছে, ওই ওই ব্লুটুথটাও কিন্তু আমাকে দেখে বামন কিনেছে। যাই হোক সেটা কোনো বড় কথা না, মানুষ মানুষকে দেখেই কেনে। হ্যাঁ টুকলি আর বামন কানে গুঁজেছে, এবার বামনের তো এই জায়গাটা কানের মধ্যে চুল আছে, অনেক পুরুষ মানুষের দেখবে এই জায়গাটা চুল থাকে, এই যে কানের এই জায়গাটা লতির এখানে, এইবার হঠাৎ করে না, আমি ভাবছি কী ব্যাপার, বামনি কি দুটো কানে গুঁজেছে, মানে একটা কানে তো এই পাশে গুঁজেছে বোঝা যাচ্ছে, এই কানটাই কি, ওটা কি চুল নাকি ব্লুটুথ? আর ওদের ব্লুটুথটা কালো, ওমা তারপরে টুকলির কানে দেখছে এরকম, আর টুকলি তো এরকম করে মানে যাতে না দেখা যায় ওরকম ব্যবস্থা করছে, আমি অনেকক্ষণ ধরে বুঝতেই পারছিলাম না যে গল্পটা কি দিয়েছে কি দেয়নি। তারপরে তো দেখলাম হ্যাঁ মানে ওই আর কি দুজনে মিলেই আর কি কানের মধ্যে গুঁজেছে। তো যাই হোক এবার কিন্তু ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে। তারপরে টুকলি যেটা বলছিল যে শ্বশুর বাড়িতে মানে কি গরম, বলছে ওখানে যা গরম আমি ফেস করেছি, এখানে তার কিছুই না কিছুই না, মানে কি বলবো, মানে ওই বাড়িতে থাকতে টুকলি প্রচুর গরম ফেস করেছে, বাট এখানে কিছুই ওকে নিতে হচ্ছে না, কারণ ও কিন্তু এখন তপবান হাউসে রয়েছে, প্লাস বিগ বস হাউস, বিগ বস হাউস মানে আমরা কি জানি একদম সেন্ট্রাল এসি, তো সেন্ট্রাল এসি মানে এত হাওয়া দিদিদের বাড়িটা। তাই আবার বামনের কথা বলছে যে বামনের একটু গরম লাগে, কারণ বামনের তো প্রেশার হাই, কিন্তু প্রেশার ওষুধ দুজনই খায়, কিন্তু যা বোঝা গেল বামনের প্রেশারটা একটু বেশি হাই, ওর কারণ আর হাই হওয়ার কারণ আছে, বামন তো বাইরে গিয়ে কাজ করে রোদের মধ্যে, টুকলির মতন তো ঘরে থাকে না, তো সেই কারণে মানে বামনের গরমটা বেশি লাগে, মানে বাইরে থেকে এসে ইটিং শো টুকু করতে তো স্বাভাবিক ব্যাপার গরমটা লাগবে। তো বামন তোমাকে আমি একটা কথা বলছি, তুমি তোমার বউয়ের কোনো কথা শুনবে না, তুমি এই বেঙ্গলি ব্লগার আমার কথা শুনবে, তুমি কিন্তু দিনের বেলা একদম কাজে যাবে না, একদম ওই যেই ভদ্রমহিলার কাজ করো সেখানটায় কাজ করবে, বাট এমনি কিন্তু গাড়ি চালানোর কোনো কাজ করবে না, যা কাজ করবে রাত্রিরে করবে, মনে থাকবে সন্ধ্যাবেলা থেকে রাত্রি, দেখো তোমার আমি ভালো চাই বলেই তোমাকে আমি সুবুদ্ধি দিই, নাহলে আমার কোনো প্রয়োজনই ছিল না তোমাকে সুবুদ্ধি দেওয়া, ঠিক আছে মনে থাকবে তো? চলো দর্শক বন্ধুরা টাটা বাই বাই, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর মৌমিতা টাইম স্টোরিতে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশন অন করে দিয়ে আমার পাশে থেকো।